মক্কার পবিত্র ভূমিত স্বর্গপ্রাপ্তি অসমৰ এজন হস্তাত্রীৰ পৰিয়ালৰ সৈতে নোহোৱা হৈ পৰিছিল তেওঁৰ যোগাযোগ। শেষটি উশাহতো নাপালে পৰিয়ালক। মঙলবাৰে পুৱা শেষবাৰৰ বাবে পৰিয়ালৰ সৈতে যোগাযোগ কৰিছিল তেওঁ। তাৰ পাছতে নোহোৱা হৈ গৈছিল তেওঁৰ কোনো খবৰ। দৰপুৰৰ শ্ৰী গৌৰী এলেকাৰ শিক্ষক আছিল আবুল হুছেইন। 5 জুনতে পবিত্ৰ মক্কালৈ ৰাওনা হৈছিল আবুল হুছেইন। মক্কাৰ পবিত্ৰ ভূমি পোৱাৰ পাছতেই ধৰ্মীয় ৰীতি নীতি অনুসৰিয়ে পালনো কৰিছিল তেওঁ হজৰ কাম কাজ। আৰু তাৰ পাছতেই মক্কাৰ পবিত্ৰ ভূমিত প্ৰচণ্ড গৰমৰ ফলতেই মৃত্যু ঘটে বদৰপুৰৰ অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক আবুল হুছেইনৰ। বৃহস্পতিবাৰে মক্কাত শেষ নিশ্বাস ত্যাগ কৰে অৱসৰপ্ৰাপ্ত শিক্ষকজনে। উল্লেখ্য যে আবুল হুছেইনৰ মৃত্যুৰ খবৰ শনিবাৰেহে নিশ্চিত কৰা হয়। ৰাজ্যিক হজ কমিটিয়ে সহযোগিতা নকৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে। শিক্ষক আবুল হুছেইনৰ মৃত্যুৰ খবৰ বিয়পি পৰাৰ লগে লগেই সমগ্ৰ বদৰপুৰৰ শ্ৰীগৌৰী অঞ্চলত এতিয়া শোকৰ ছাঁ নামি পৰিছে। তারিখ জুম্মাবার আসলো রাত্রে ট্রেনে লইয়া গেছি। রিপোর্টিং টাইম আসলো 3 তারিখ হাজি মুসাফিরখানাত। 5 তারিখ ফ্লাইট আসলো। তো যাওয়ার পরে তাই কন্ট্যাক্ট ঠিকঠাকই করছেন, কোনো অসুবিধা হয়েছে না। তাহলে আমরা বারবার ডেইলিও কন্ট্যাক্ট হইতো, দিনেও 1-2 বার হইতো। ওখানোর সিম একটাও কিনছেন, সব তো আমরা গেছি, সবটা আপডেট ঠিকঠাকই আসলো। আর লাস্ট সোমবারে আমার লাস্ট মেস কল করছিলাম, স্কুলও আসলাম, 12টা লাগাত কল করছেন। আমারে কল করে কইছেন তাই মিনাত গেছেন, মিনাত গেছেন তার গ্রুপও ঠিকঠাক আছে, সব তো আর কি মোটামুটি আল্লাহর হুকুম, সব মর্জি ঠিকঠাকই চলিয়া যার। বাট তাই কেছেন তার সুস্থও ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। পুরা প্রবলেম ফেস করছিলা অ্যালার্জি কি তাই একটা ইনফেকশন না সামথিং হয়েছিল, এটা তান তান আমরা ইন্ডিয়ান টিমে তান সহায়তা করছেন। এরপরে তো আমরা আর ফার দিন যেদিন মঙ্গলবার আসলো, এদিন আব্বারে আমরা কল করছি, তাই না আমার কল করার ট্রাই করছেন, আমার এটা এয়ারপ্লেন মোডও না আসলো। আমি পরে মেসেজ পাইছি যে তাই ট্রাই করছেন কল করার, আমি রিটার্ন কল করছি কানেক্ট হয়েছে না। এরপরে রাত্রে ফোন করছি, আমরা ইন্ডিয়ান 12টার সময়, এখানে 10:30 লাগাতো এরকম। তো ফোন করার পরে আমি শুনতাম পাইছি যে অ্যারাবিক মানুষ একজনে রিসিভ করছে। তো অ্যারাবিক তো আমি বুঝি না, আমার পরে বাই তারা কন্ট্যাক্ট করছেন। কন্ট্যাক্ট করার কারণে তাই কইছেন যে তাই আর ফার ময়দানও আব্বার ব্যাগ ওটা আর মোবাইল ওটা পাইছে। তো থেকে আমরা লাস্ট ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা তো মনে করছি আর ফার তো অফ অফ করবো, আমরা যেটা রিলিজিয়াস আছে ওরকম চলিয়া যাইব। তো আব্বা এমনিও খবর করবা, রুমও যাইবা, যাওয়ার পরে তো খবর করবা। তো যার কারণে আল্লাহর হুকুম হয়েছে না, আর আব্বারে আল্লাহর ডাকো সাড়া দিয়া তানোর কাছে লইয়া গেছেন গিয়া। যত গেছেন আমরা রিসেন্ট খবর পাইছি, আমরা এসাম ভাই আসলা তাই তান ফাওয়ার রক্ত পর্যন্ত বার আমরা আব্বার লাগে, বা যত আছেন খাদিমুল হুজ্জাজ আছেন, বা যত ইন্ডিয়ান বা অন্য যত আছে সবই হেল্প করতাম। বদরপুরের পরা সুমিত্র দাসর রিপোর্ট, তাই নিয়ে।